দিশপুরের মাঝমজিয়াত অপহরণের ঘটনা জনতা ভবনের সমীপর খেলপথারের অপহরণ করে গণেশগুড়ি পেলাই থ গেল মুখধারী দুর্বৃত্তই খানাপাড়ার ডিপিএসর চতুর্থ শ্রেণীর ছাত্র দুর্ভোগিয়া সেই শিশুটি অপহরণকারীক বিচারি উলিয়াত আরক্ষীর ব্যর্থতার অভিযোগ পরিয়ালর সিআইডির কার্যালয়ত পাল সেনার বিষয়া অসীমা আর ফারুকক মারাথন জেরা দুই এপিএসর বহিত আশ্চর্যজনকভাবে বড়াই দিছিল নম্বর ভিতর নিয়োগ বিষয়া রাকেশ দাস আর চারিদিনের আরক্ষীর জিম্মা উচ্চতম ন্যায়ালয়ত তিনদিন ধরে নাগরিকত্বর ভিত্তিবর্ষক লৈ শুনানি 1971 চনের ভিত্তিবর্ষ সমর্থন করে কেন্দ্রীয় সরকারের সমর্থন সংবিধান পীঠে পাঁচটা প্রশ্নের উত্তর শপথনামা আকারে দিবলে নির্দেশ সলিসিটর জেনারেল তুষার মেহতা মহানগরীর আয়কর বিভাগের অভিযান ব্যবসায়ী কৈলাশ কাবরা আর বিজয় জাসেসারিয়ার ঘরত অভিযান দুয়োরে ব্যবসায়িক প্রতিষ্ঠানতো অভিযান পূর্বে দুবারক কৈলাশ কাবরার ঘরত অভিযান চলাইছিল আয়কর বিভাগে উড়িষ্যাত সুরা মাফিয়ার কোম্পানীত 200 কোটি টাকা জব্দ বৌদ্ধ ডিস্টিলারিজর মালিকর ঘরত উদ্ধার 200 কোটি উড়িষ্যার লগতে ঝাড়খণ্ডতো চলাইছিল অভিযান কর ফাঁকির অভিযোগত চলোয়া অভিযানত জব্দ বৃহৎ পরিমাণের ধন শিবসাগরের ভারপ্রাপ্ত কোষাগার বিষয়াক নিলম্বন সুরাহক্ত হয়ে কর্তব্য পালনের অভিযোগতেই নিলম্বন কোষাগার বিষয়া সঞ্জীব বরাক জেলা পরিষদর মুখ্য গাণনিক বিষয়াও আছিল সঞ্জীব বরাক বাইহাটা চারিআলিত 4 ঘণ্টার ভিতরতে দুটাক চুরি আর ডকাইতির ঘটনা বিলাসী বাহনের গ্লাস ভাঙি দুর্বৃত্তই লুটি নিলে 2 লাখ টাকা দিন দুপুরতে শিক্ষয়িত্রীর ঘরের চুরে লুটি নিলে নগদ ধন আর সোণর অলঙ্কার তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ ললে রেবন্ত রেড্ডিয়ে কাইলৈ মিজোরামের মুখ্যমন্ত্রী রূপে শপথ লব জেপিএমর নেতা লালু হোমাই মধ্যপ্রদেশ রাজস্থান আর ছত্তিশগড়ত মুখ্যমন্ত্রী পদর প্রার্থী বাছনি করবা নাই বিজেপিয়ে কোকরাঝারত আরক্ষীর গুলিত আহত হত্যাত অভিযুক্ত হত্যাকারী আরক্ষীর জিম্মার পলায়নের চেষ্টা চলাতে গুলিচালনা পশ্চিমবঙ্গের আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল হত্যাকারী শম্ভু কাহারক গুলিবিদ্ধ শম্ভু কাহারক চিকিৎসালয়ত ভর্তি বিশিষ্ট সাহিত্যিক তথা বিশিষ্ট বুদ্ধিজীবী হোমেন বৰগোহাঁইৰ 92 সংখ্যক জন্মদিন জন্মদিনের লগত সংগতি রাখি 2023 বর্ষের সাহিত্যিক বঁটা আর সাহিত্যিক পেনশন প্রদান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত রাজ্যের 23 গৰাকী সাহিত্যিকক বঁটা প্রদান